বেঙ্গালি অ্যান্ড ইউ আর ওয়েলকাম টু মাই নিউ প্ল্যানেট। আজকে এমন একটা দিন আসছে যেটার ওয়েট আমি কখনো করি নাই। আমি চাইছি যে দিনটা যত দেরিতে আসুক আমার জন্য ভালো। আজকে ওই দিন এসে বসে যেদিন আমার আমার বিড়ালকে আমার দিতে হবে, ওদের যাদের কাছে আমি সেল করছি আজকে ডেলিভারি দিতে হবে। দুইটা সেল করছিলাম আমি লাস্ট ভিডিওতে বলছিলাম, এখন একটা আজকে ডেলিভারি আর একটা দুদিন পর নিয়ে। কারণ এই বাচ্চাগুলোকে আমি সেই ছোটকাল থেকে মানে লুলুর একটা অভ্যাস আছে, সেটা সবাই জানেন যে ও বাচ্চা কিন্তু নার্সিং করতে পারে না। ও বাচ্চাটা হওয়ার পর ও চলে যায়, তারপর নার্সিং আমাদেরই করতে হয়। তারপর ওইটাকে লুলু কেয়ার করছে, আমরা কেয়ার করছি প্রায় অলমোস্ট 3.5 মাস এটাকে আমি পালছি। ওদের প্রতি আমার একটা অন্যরকম একটা মায়া কাজ করতেছে। সো আমার মতে ব্রিডিং আমার জন্য না, কারণ পরে যে একটা কষ্ট পাওয়া লাগে ওইটা সাহস। খুব একটা মানে কঠিন কাজ করে পালি, তারপর ওদের প্রতি একটা মায়া কাজ করে, তারপর আবার এগুলাকে দিয়ে দেওয়া, ব্যাপারটা ইজি না। সবাই হয়তো ভাবছেন যে দিবে তো কি হবে, দিতে হবে, সেল দিতে হবে, টাকা পাইতেছো, বাট ব্যাপারটা এত ইজি হইলে যে আমি আমার ব্রিডিং এর বাচ্চা সেল করতেছি। এর আগে আমার বাসায় কোনো বিড়াল বাচ্চা হয় নাই, তো ওরকম সেল করার এক্সপিরিয়েন্স আমার নাই। আমি দেখাই যে কোনটা আমি সেল করছি আর ওর মনের অবস্থা আমি দেখাই। আমি আমরা যে আপনি আমি তো বলতে পারতেছি আমার কথা যে আমার খারাপ লাগতেছে, অথবা আমি কাউকে শেয়ার করবো যে আমি খুব কষ্ট পেতেছি, বাট ওরা তো শেয়ার করতে পারবে না। বাট ওকে দেখলে আপনি বুঝতে পারবেন যে ও শেয়ার করতেছে আমাকে, মানে ও বলতে চায় কিছু, এমন একটা অবস্থা। ব্যাপারটা আসলে অনেক কাছে হয়তো যারা এগুলো পালেন না আর কি ফানি লাগতে পারে, বাট যারা পালেন তারা জানেন যে আসলে ঘটনাগুলো হয় যে বিড়াল কুকুর আপনার প্রতি অনেক বেশি অ্যাটাচমেন্ট থাকলে ওরা যাওয়ার সময় বুঝতে পারে যে আমার আজকে শেষ দিন, অথবা আমি আজকে লাস্ট ডে ওর সাথে কাটিয়ে দিছি। সো ওর মনটা খারাপ থাকে, আমি দেখাই তাহলে বুঝতে পারবেন। এ দেখছেন একদম চুপচাপ বসে আছে, ভাবতে পারেন যে বিড়াল তেমন থাকে, বাট ও কিন্তু এমন না, ও অনেক চঞ্চল একটা বাচ্চা। আমার এই খাটের উপরে একমাত্র ওই উঠে, আর কেউ উঠে না। আসো বাবা, আসো 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 আসো। কি হয়েছে দেখেন, ওর মন একদম খারাপ হয়ে গেছে আজকে। দেখি তো, দেখি দেখি দেখি, চলে যাবে আজকে। লুলু যে ফার্স্ট বাচ্চার হয়েছিল ও অলমোস্ট দেখতে ওর মতো, এই জন্য আমার বাসা সব অনেকেই ওকে ওই বাচ্চার নামে ডাকে। ওই বাচ্চার নাম রাখছিলাম ধলু, ধলু নামে ডাকে ওকে অনেকে ওকে। আর আমি ভাবছিলাম সবচেয়ে দুর্বল বাচ্চা ও হবে, কিন্তু আল্লাহর মতো সব থেকে চঞ্চল আর হেলদি ওই আছে বাকিগুলোর থেকে। ও কিন্তু আমার চুপচাপ থাকার মতো বিড়াল না, ও খুব চঞ্চল, বাট ও বুঝতে পারছে যে আসলে এই ব্যাপারগুলো খুবই একটু মন খারাপের মতোই। আমি জানি না আসলে এই ব্যাপারগুলোর সাথে কীভাবে ডিল করে, বাট আমার ভাই প্রচুর খারাপ লাগতেছে। আমি জানি না আমি এরপরে কোনো ব্রিডিং করাবো না বিড়ালের, কারণ আসলে নেওয়ার মতো না ওকে। আমি ও একদম অলরেডি চুপচাপ হয়ে গেছে, যে ব্রিডিং এত ইজি না। ব্রিডিং যারা লাফাইতেছেন যে ব্রিডিং করাবেন, এই করাবেন, সেই করাবেন, তারপর বাচ্চা অনেক দামে সেল করবেন, হয়তো টাকা পাবেন আপনি, কিন্তু যে কষ্টটা পাবেন সেটা নেওয়ার মতো না। হ্যাঁ এটা ঠিক যে একটা টাইমে আপনি এগুলো মানে বুঝ হয়ে যায় যে না ঠিক আছে এইভাবেই চলবে ব্যাপারগুলো, বাট আমার পক্ষে ভাই ব্রিডিং আর কখনো পসিবল না। এই বাচ্চাটা আমার সব থেকে ফেভারিট ছিল, কিন্তু যদি ফিমেল হইতো ওরা আমি ওদেরকে 100% রাখতাম, বাট মেল আমার রাখার কোনো ওয়ে নাই, কারণ লুলু আছে বাসায়। এটা সবাই হয়তো কম বেশি জানেন যে যদি আমি লুলুর বাচ্চায় রাখি আর যদি কোনোভাবে লুলুর সাথে ম্যাটিং হয়ে যায় তাহলে সমস্যা দুজনেরই হবে। মানে যারা আমার বাসা আগে আসছেন ওকে দেখছেন, ওইভাবে চুপচাপ বসে থাকার কথাই না, ও একদম চুপ হয়ে গেছে। আচ্ছা এই ইমোশনাল পার্ট বাদ দিয়ে আমি একটা নিউজ শেয়ার করে দিলাম, আমি আগে বের হই এখান থেকে। আচ্ছা আমরা আমাদের এই পাখির বাচ্চা দেখেছিলাম না, এখন একটা নিউজ শেয়ার করি, গুড নিউজ। খারাপ নিউজ এত দেওয়া ঠিক না, একটু গুড নিউজ শেয়ার করি। এই দেখেন আমাদের বেঙ্গলি ফিঞ্চ, ওরা অনেকগুলো ডিম দিছে মাশাআল্লাহ দিলে, দেখছেন অনেকগুলা, মিনিমাম 10-12টা হবেই, দেখা যায় কি না বুঝতেছি না, দেখা যাওয়ার কথা। উই যে দেখেন
10-12 উপরে ডিম দিছে ওরা, বুঝছো? এই যে পিকু, পিকু কবে ডিম দিব? পিকু তুমি কবে ডিম দিবা? বসে কেন, বসে কেন, বসো। ওদেরকে আমি ডিস্টার্ব করলাম, ওরা উড়ে গেছে, সমস্যা নেই, আবার যা বসবে। আর এই যে আমাদের বাচ্চাটা দেখি, ও কাইন্ড অফ কিন্তু একটা টেম পাখি, এই যে এইটা ফিমেলটা, ও টেম কাইন্ড অফ। ওকে আমরা ফুল টেম করব ইনশাল্লাহ রিসেন্টলি। একদম চুপ হয়ে গেছে, সব থেকে চঞ্চল ছিল আমার। আচ্ছা যাইতে হবেই, কিছু করার নাই, জাস্ট আমার হাতে এটা জিনিস আছে যে ও যেখানে যাবে ওর মানে খেয়াল রাখা, 2-3 দিন পর খোঁজ খবর নেওয়া, অথবা ওর যদি আল্লাহ না করতে প্রবলেম হয় তাহলে ওকে দেখতে যাওয়া, সব কিছু মিলাই এটাই ওকে আমি করা যাবে আমার পক্ষ থেকে, এটুকু করতে পারবো আমার পক্ষ থেকে, আমার কাছে আর কিছু করার নাই। আর এই যে আরেক দুষ্টু খেলতেছে, ওদের তো সেল হয় না, ওরা বুঝতেছে না, বাট ও একদম বুঝে গেছে ভালোভাবে। কালকে রাতেও ও আমার সাথে অনেকক্ষণ খেলছে। ওর একটা মজার বিষয় হইতেছে, ও কিন্তু খুব ভালো, মানে যে আপনি আঙুল দিবেন ওইগুলা চাটবে, তারপর খেলাধুলো করে, খুব ভালো খেলাধুলো করে। হয়তো ও 2-3 দিন মন খারাপ থাকবে, বাট নতুন যে ওনার আছে তার সাথে খুব ভালো ম্যাচ করতে হবে, আমি এটা গ্যারান্টি দিচ্ছি। ওদের থেকেও, ওরা যতটা প্লেফুল না, তারপর সুন্দরীও, ওরা যতটা প্লেফুল না, ও তার থেকে কয়েক গুণ বেশি প্লেফুল। আর ও অনেক ভালো বুঝে ব্যাপারগুলা, মানে খেলাধুলা করা, তারপর আপনার রাতে ঘুমিয়ে আসেন দেখবেন যে ও আপনার সাথে এসে শুয়ে আছে। ওরা আসে না এমন, ওরা মাঝে মাঝে আসে, বাট ও রেগুলার, আল্লাহ তিন ও আসবেই। লম্বা করে লাভ নেই আর, সব কথার একটাই যে ওরও খারাপ লাগতেছে আমারও খারাপ লাগতেছে। ভিডিও এখানে শেষ করি, থ্যাংকস ফর ওয়াচিং, স্টে টিউন, আল্লাহ হাফেজ।